চল। তিতির কোথায় যাচ্ছ? তিতির এরকম করে যেও না। বলছি যে তোমাকে না দুটো বকাঝকাই করি, কিন্তু আমরা তো তোমার মেয়ের মতন ভালোবাসি, বলো। নাটক, সব নাটক করছে এখন, মিথ্যাবাদী কোথাকার। যদি আমি চলে গেলে আপনার এতটুকু কষ্ট হয়ে থাকে, তাহলে সেটা আপনাকে গতন নাড়াতে হবে বলে, আর কোনো কারণ নয়। না না মা, দিদি মা, আচ্ছা বেশ মা, যদি কিছু ভুল বোঝাবুঝি হয়ে থাকে সেটা মিটিয়ে নাও। আমি আমি বলছি, দেখো দুম করে এরকম খরচা কেউ যায় বলো? ঠিক আছে ঠিক আছে, তুমি এবারের মতন ক্ষমা করে দাও, তুমি তুমি আমার ছেলেকে এবারের মতন ক্ষমা করে দাও, ঠিক আছে? আর কখনো হবে না। তুমি একটা জিনিস বোঝো মা, তুমি তো ঘরের বউ, ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী কখনো ঘর ছেড়ে যায় বলো তো? অথচ এই লক্ষ্মীকে কোনোদিন এতটুকুও দাম দেননি। লক্ষ্মীর রুখে দাঁড়ালে যে কি হতে পারে সেটা কোনোদিন ভেবে দেখেননি। এতদিন আমার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক ছিল না বাবা, কিন্তু আজ আমি আমার পাশে দাঁড়ানোর লোক পেয়ে গেছি। তাই এই অন্যায় আমি আর মুখ বুঝে মেনে নেব না। চল মোহর, আমি রেডি। চলুন স্যার, থানায় গিয়ে যা যা করতে হবে আমাকে বলবেন, আমি করব। আপনাদের একটা কথা বলে যাই, যদি আপনারা ভালো চান, মানে নিজেদের ভালো চান, তাহলে যা করবেন ভেবে চিন্তে করবেন, সাবধানে করবেন, আর একটাও ভুল না করার চেষ্টা করুন, কারণ আর একটাও ভুল করলে আপনাদের গোটা ফ্যামিলিকে জেলের ঘানি টানতে হতে পারে। খুব সাবধান। চলুন আপনি। স্যার, আমি বাড়িতে ফিরে এলে এরা আবার আমার উপর অত্যাচার করবে না? দিদি, দিদি ফিরবি কিনা সেটা পরে কথা বলে ঠিক করবো। আর তোর এই খোয়ারে ফিরতে ইচ্ছে করছে? কোথায় যাব আমি মোর, কোথায় জায়গা আছে আমার? একটু আগে তোমাকে কি বললাম আমি তিতির? তুমি তুমি কি পারো, তোমার কি আছে, তুমি কি এটা নিয়ে কখনো কিছু ভেবে দেখেছো একবারও? বলো আমাকে, তুমি কি সত্যি সর্বহারা, নাকি তোমার কিছু আছে? মানে তুমি নিজে আত্মসম্মানের সাথে বাঁচতে পারো? পারো তো, সে না পারার তো কোনো কারণ নেই। নিশ্চয়ই তুমি স্বাবলম্বী হয়ে আত্মসম্মানের সাথে বাঁচতে পারবে। তুমি এতটাই কি অপদার্থ যে তুমি পারবে না? কনফিডেন্ট তোমার, সেটা সেটা তুমি পারবে, তোমার ক্ষমতা আছে করার। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের আগে থানায় যেতে হবে। আমি এখনো মনে করি আমার অস্তিত্ব, আমার চাকরি, আমার কাজ, মানুষ এমনি এমনি কিন্তু লেখাপড়াটা করে না। হ্যাঁ, আমি তোমাকে আমার কাছে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি জানো এই বাড়ির লোকজন তোমাকে আমার কাছে রাখতে চায়নি, তোমাকে দেখতেই দেওয়া হতো না। তখন আমি কলকাতায় চাকরি করতাম, প্রত্যেক শনি রবি তোমাকে শুধু একবার দেখব বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতাম তোমার জেঠুমনি তোমাকে নিয়ে পার্কে যেতেন। ওইটুকু বয়সে মা বলে কাঁদতে কাঁদতে ছুটে আসতে আসতে চাইতে আমি তোমাকে একবার কোলে নেব। তোমার জেঠুমনি জোর করে গাড়ি করে তোমাকে নিয়ে বেরিয়ে যেত, তবু তবু আমি অপেক্ষা করতাম
আবার যখন তুমি ফিরবে আবার তোমাকে দেখব বলে। কিন্তু কি জানো, দারোয়ান দিয়ে না আমাকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে লিটারালি। দেখো, আমি এসব কথা বলতে চাইনি, চাইছিও না, তার কারণ আমার সঙ্গে ওনারা যাই করে থাকুন না কেন, তোমাকে বড় করেছে, তোমাকে মানুষ করেছে, তাদের সম্পর্কে তোমার ভুল ধারণা হোক, কিন্তু এখন কি দেখছি জানো, তোমাকে না বলাটা আমার সব থেকে বড় অপরাধ হয়ে গেছে। বলা উচিত ছিল আমার, অবশ্য এটাই তো আমার শিক্ষা, এই শিক্ষায় আমি নিজে চালিত হয়েছি, এখন দেখছি সেটাই আমার সব থেকে বড় অপরাধ হয়ে গেছে। তোমাকে আমি সত্যিটা বলিনি, বলাও যা না বলাও তা তোমার জীবনে কিছুই বদলাবে না, কিন্তু একটা কথা কি জানো, কিছু কিছু মানুষ এই পৃথিবীতে আসে সব সময় সর্বত্রে মিসজাজড হতে, তাদের সব সময় ভুল বোঝা হবেই হবে এটা। আমি কেন বলছি, আমি নিজে তাদের মধ্যে একজন। যাই হোক, তুমি এই আমার জন্য যা যা করো বা করছো এগুলো আর করো না। আমি ভালো আছি কিনা, কেমন আছি, কেন কেন বরং আমি কিভাবে খারাপ থাকতে পারি সেই চেষ্টা করো, একটু বুদ্ধি খাটাও, বিবেচনা করে দেখো, তুমি গেনার হবে, তুমি শান্তি পাবে। বাবা, আমি কি এতগুলো কথা শোনার জন্য এই বাড়িতে এসেছিলাম? তুমি চুপ করে আছো কেন বাবা, বলো, আমি কি এতগুলো কথা শোনার জন্য এই বাড়িতে এসেছিলাম? আমি আর কি বলবো শঙ্খ, তোমার মায়ের সম্বন্ধে সবকিছু জানার পরও যদি তোমার মায়ের সম্পর্কে তোমার মত না বদলায়, ওই অসুস্থ মানুষটাকে তুমি যদি এখনো আঘাত করে যেতে চাও, তাহলে আই এম ভেরি সরি টু সে যে শঙ্খ, তুমি তোমার মায়ের জীবন থেকে সরে যাওয়াই ভালো। হোয়াট? বাবা, উনি আমার জীবনে কোনোদিনও ছিলেন না, তাই সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওটাতে আমি অভ্যস্ত, তো ওটাতেই আমি অভ্যস্ত, বরং তুমি এই যে ফ্রুটস আনো, হেলথ ড্রিঙ্ক আনো, বাবার কাছ থেকে চারবেলা খবর নাও, এটাতে আমি অভ্যস্ত নই। এতে করে কি হয় জানো, আমার মনে হয় যে তোমার মধ্যে এখনো একটা সফট কর্নার আছে আমার জন্য। আমি নির্লজ্জ, বেহারার মতো, হ্যাংলার মতো তোমার কাছে ছুটে যাই দুটো ভালো মন্দ কথা বলবো বলে। তুমি মুহূর্তে এক ঝটকায় বুঝিয়ে দাও যে ওগুলো তোমার কর্তব্য। আমি আমি অনেকের কাছ থেকে কর্তব্য নিতে পারি, কিন্তু নিজের সন্তান তার কাছ থেকে আমি কর্তব্য নিতে পারবো না। আর শোনো, এই যে তুমি এগুলো করো না, হেলথ ড্রিঙ্ক, ফ্রুটস, এগুলো আমি নিজেই কিনতে পারি, চিকিৎসা আমি নিজেই করাতে পারি, শুধু এইটুকু এইটুকু গরিমা রাখবো বলে যার যত আপত্তি থাক না কেন, জলপাইগুড়ি আমাকে ফিরতেই হবে, আমি ফিরে যাবো। This is your final decision? হ্যাঁ, যাবো বললাম। বেশ, আমরা কেউ হস্তক্ষেপ করতে পারি না তোমার ডিসিশনে, ইনফ্যাক্ট কেউ মানে কেউ পারি না। হ্যাঁ, আমি পারি, আমার সে অধিকার আছে, আমি ওর স্বামী, আমি পারি। আর তাছাড়া তোমার মা যদি আজকে জলপাইগুড়ি ফিরে যায়, আমাকে ওর সঙ্গে যেতে হবে, কারণ এই অবস্থায় আমি ওকে একা ছাড়ব না। আর ও চলে গেলে শঙ্খ, তুমি কার সাথে যুদ্ধ করবে? তোমার তো একটা প্রতিপক্ষ চাই, সারা জীবন তো তাই করে এলে, তো তোমার মা চলে গেলে তুমি কার সাথে যুদ্ধ করবে? আর তাই জন্য তো তোমার মাকে আমাকে বাঁচিয়ে রাখতেই হবে।
শুধু যুদ্ধই দেখলে বাবা, ভালোবাসাটা কোনোদিনও দেখাতে পারিনি বলে শুধু যুদ্ধই দেখলে। কেউ আমার ভালোবাসাটা বোঝে না, কেউ না, কেউ না। ওই মেয়েটাও আমাকে ঠকিয়েছে, চূড়ান্ত ঠকিয়েছে। আই উইল নট স্পেয়ার হার, নো ওয়ে, কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। কিন্তু কিন্তু কী বা করবো, ওর সঙ্গে তো আমার এসিবির বিয়ে ঠিক হয়ে গেছে। ও তোর ভাবির স্বামীর কাছে যেতেই পারে, আমার কেন এত রিয়াকশন হয়? কেন?